হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে কি ভিডিও। আর তো আমরা আজকে সবাই মিলে এসেছি, তো আজকে আমরা সবাই মিলে এসেছি এই নতুন বাড়িতে। এটা তো রাস্তার দিকটা, আর এটা ব্যানার দেওয়া আছে আমাদের যে আমাদের ফ্যাক্টরি। তো ওমাখন আসেনি, আমরা টুকটুকি করে এলাম। দিদা দাদুরা আছে, দিদা দাদু এসছে, আর মা বুনু আমি, আর ওম এখনো আসেনি, ও বাজারেই আছে আর কি, আসবে আর কোথায় যাবে বললো ও। আর তো আমরা এখনই এলাম, এসে এখন টিফিন টিফিন কিছু করিনি আমি, সেই সকালবেলায় বাড়ি থেকে লেবু জল ভিনিগার খেয়ে এসেছি। এখন ওই 11:15 মতো বাজে। হ্যাঁ বলো বাবা। এবার সবাই টিফিন করব, আর আজকে মেনুতে কী কী আছে তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকে সবাই মিলে খুব মজা করে পিকনিক করব। আজকে হচ্ছে ছুটির দিন একটা, আজকে হচ্ছে তো আমাদের আছে জমজমার একটা ফিস্ট পিকনিক যা বলবে, আর এটাই শেষ আর কি পৌষ মাসের পিকনিক হতে পারে আমাদের আর কি, এটাই শেষ। তো চলো দেখতে থাকো। যে বুনো আছে এদিকে শসা পেঁয়াজ কাটছে, সবাই টিফিন করবে। এই যে মুড়ি আছে, মিষ্টি চপ, আর মা মামে দেখো কি খাচ্ছে, চপ খাচ্ছে। মা এদিকে দিদাদেরকে খেতে দিয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে একবার। এই যে দাদু এখানে পা মেলে খাচ্ছে। এদিকে সব জিনিসপত্র বার করে নিয়েছি, ওম এখনো আসেনি, কখন আসতে দেখি। তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে চিকেন কষা আর পোস্ত ইলিশ হবে সর্ষে ছাড়া। তো আমাদের তো খুব প্রিয় মাছ ইলিশ, খুব ভালো লাগে খেতে। এই যে হলুদ দিয়ে ইলিশটাকে মেখে নিলাম, তারপরে আবার তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আর অনেক দেখো পিসটা অনেক বড় বড়, আর আমি অল্পই তেল দিয়েছি, আর এত তেল বেরিয়েছে না, মানে অনেক তেল বেরিয়েছে, আর মাছটা খুব ভালো ছিল। আর দেখো আমি একটা করে করে ভেজে ভেজে তুলে নিচ্ছি, আমি সব মাছগুলো এরকমভাবে ভেজে নিই, তারপরে আমি এটা করব পোস্ত দিয়ে ইলিশটা। তো এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে ফাটিয়ে তিনটে, আর মা পোস্তর সাথে লঙ্কা বেটে নিয়েছিল, সেই জন্য কয়েকটা গোটাও দিলাম, যা ইলিশ মাছের গোটা লঙ্কাটা খেতে খুব ভালো লাগে। আর এত তেল বেরিয়েছিল না, মাছটা তো খুবই ভালো ছিল, তেলের জন্য আরও বেশি সুন্দর লাগছিল। আর এখানে আমি দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতো। তো এবার ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো, তারপরে রেডি হয়ে যাবে আমার পোস্ত ইলিশ। সর্ষে ইলিশ নয়, আমাদের পোস্ত দিয়ে খেতে বেশি ভালো লাগে, সর্ষেটা দিলে একটু তিতকুটে তিতকুটে লাগে, ওই জন্য বেশি ভাগ আমরা পোস্ত দিয়ে খাই, একটু সর্ষে দিই, বাট আজকে আমার সর্ষেটা একটুও দেয়নি। তো দেখো মাছগুলো আমি সব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, ভালো করে ফুটে উঠে গেলে তারপরে আমি মাছটা নামিয়ে নেবো, একটু মাখা মাখা করে নেবো, তারপরে পরের রেসিপিতে চলে আসবো। আর আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ সর্ষে পোস্ত বলতে পারো, আর হবে চিকেন কষা, আর হবে বেগুন ভাজা। আর এরকম এখন বেগুন ভাজছি একদম সবারই গুনে গুনে, কারণ আমি একটাই বেগুন নিয়ে গেছিলাম বাড়ি থেকে। আর এই যে চা করে দিয়েছি, মাই চাটা করেছিল লিকার, তো দিদা মা দাদু মেলে খাচ্ছে, আর মা দিদা দাদু চা খেতে একটু বেশি ভালোবাসে। আর এই যে ওম চলে এসেছে কাজ থেকে, তারপরে ও এসে রান্না করতে বসবে। আর দেখো আমি এখন বেগুনটা ভেজে নিচ্ছি ননস্টিকে, অল্প তেলে ভাজা হয়ে যায়, আর একটু কড়া করেই ভেজে নিয়েছি। এরপরে আমি শুরু করে দেবো চাটনি বানানো। তো চাটনি বানানোর জন্য এখানে আমি লাল লাল টমেটো নিয়ে নিয়েছি 5টা, তারপরে একটু দিয়ে দিলাম নুন, আর তেল দিয়েছিলাম ফার্স্টে, তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ, তারপরে টমেটোটাকে ভালো করে টমেটোটা গলিয়ে নেবো, তাহলে চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। আর টমেটোর চাটনি, টমেটোটা যদি ভালোভাবে গলে যায় না, তাহলে বেশি সুন্দর লাগে খেতে, আর গোটা গোটা হয়ে থাকলে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য দেখো খুন্তি করে যত পাচ্ছি খুঁচিয়ে 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 টমেটোকে গলিয়ে নিচ্ছি, আর হলুদ অ্যাড করে দিয়েছি এর সাথে। তো এরপরে দিয়ে দিলাম আমসত্ত্ব, নিয়ে গেছিলাম অর্ধেক অর্ধেক আমসত্ত্ব দিয়ে দিলাম, আর আমসত্ত্বটা এখন চাকুই করে কেটে নিলে ভালো হতো, আমি এখন ক্যালি করে আর কি খুন্দি করে কাটছি, আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, ব্যাস আমার চাটনি রেডি। এরকমভাবে চাটনি বানিয়ে খাবে আমার স্টাইলে, মানে আমি যেভাবে বানাই হেভি হেভি লাগে, দারুণ লাগে চাটনি খেতে। দেখো চাটনিটা কত সুন্দর লাগছে দেখতে, আমার চাটনি রেডি, আর চাটনিটা নামিয়েও নিলাম, এরপরে চলে আসবো ওম চিকেন রান্না করবো। চিকেন হচ্ছে রাধুনি এত জোরে দিচ্ছে মানে আমি পুড়ে যাবো, পুড়ে মরে যাবো। এবার চিকেনটা হয়ে যাচ্ছে, তারপর লাস্টে ভাতটা করতে বললো মা। তো এই যে পেঁয়াজটা ভাতে দিয়ে দিয়েছে, এবার মশলাটা করে নিই, চিকেন যেমন নর্মাল ডেলি মশলা দিই নাকি, তাই তো? হ্যাঁ নর্মাল, কিন্তু চিকেনটা আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছি, চিকেনটা খুব মানে ভালো লাগে খেতে, শক্ত হয়ে যায়।
করে ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন। কত মশলা এনেছো মা? দাও দেখি, কত দিও না। এখানে আদা রসুন জিরে লঙ্কা সব বাটা রয়েছে, তো দিয়ে দিল। ওই হলুদ দিয়ে আছে, কাশ্মীরি লঙ্কা গুলো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুলো দিয়ে দিল। আর দিও না কোনো ফালতু, ভালো হবে না বেশি কাজটা। একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ কম বেশি গরম মশলার ফ্লেভারটা নিতে পারে না, ওই জন্য কষানোর সময় দিয়ে দিই। তো মশলাটা হোক, তো চলো আমি একটু বাইরে যাবো, একটু কাজ আছে তোমার দিতে হবে। হয়নি, তোমরা দেখতে থাকো কোথায় যাবে কি করছে, মজা আছে একটা। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি ঘরের ভিতর থেকে বাইরে রাস্তার কাছে। তখন যাব আমি একটা এই পাশে জমি আর কি, ওদের ওখানে যে কলা গাছগুলো আছে ওখান থেকে একটা কলা পাতা নেবো। আর পাশে দেখো আলুর আলু লাগিয়েছে, তো ওখান থেকে যাব আলু তুলতে। তারপরে আলু তুলে এনে মাংসর মধ্যে দেবো, সেই প্ল্যান করে। তো চলো দেখতে থাকো কি হচ্ছে। চোর চুরি করছে, দেখো চোরটা, দেখো মাথায় ভূত চেপে আছে, একদম মাথায় ভূত। আর এইদিক থেকে দাদু, এখানে কই দাদু? ওই যে ওইখানে ছাতা নিয়ে কিছু করছে আই থিঙ্ক। ওইখানে দাদু, ওইখান থেকে দাদু বলছে যে আরেকটা পার, আরেকটা পার। কই দাদা? দাদা নাই, চলে গেছে। ভাই দেখো চোর, দেখো বড় সরু। আমি বলেছি ভাই আমি যাবো না, দেখো চুরি করছে তা মাছ করতে। দেখো দেখো মেয়ের মনে আনন্দ, দেখো কত চুরি করে খাবার খাচ্ছে। এখন আলু তুলতে যাবে আবার বোধ হয় চুরি করে, তাও এরকম যাচ্ছে। যা যা তুই, আমি সবাইকে বলবো যাস না, ঘুরে পালিয়ে আয়, পালিয়ে আয়। ওই দেখো, এই 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 চুরি মালটাকে দেখাই একটু ভালো করে, বলছে আলু হয়নি গাছটাই, তাহলে এত বড় হয়েছে নাকি? আলু হয়নি, আলু হয়নি। ও শোনা আমার, দেখো দেখো কোথায় যাচ্ছে, দেখো দিদি সামনে কিন্তু লোক আছে। তোমরা তো অনেকে বেথর শাক খাও, আমাদের এখানে অত খায় না সেরকম, কিন্তু আমাদের এখানে সর্ষের খেতে দেখো কত বেথর শাক হয়েছে। এখানে একটু ফুল ফুটে আছে, আর আমরা এই জন্য এসেছি ভিডিও বানাতে, আর ওম উপরে রান্না করছে। তো চলো একটা রিলস করে নিই, দিয়ে চলে যাবো। আবার আর একটা জমি, মিশন স্টার্টেড। হয়েছে যা, এটাতেও মিশন কমপ্লিট হলো না? ও আচ্ছা, ওই ওইখানে একটা ফুল আছে মানে জমিটাতে, সেটাই যাবে আবার। উফ, মেয়েটা আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে দিল রে। দেখো কিভাবে চলে যাচ্ছে, আমি তো যেতেই পারছি না। দেখো দেখো কি করছে, দেখছিস গাছ উঠে গিয়েছে কিন্তু আলু ওঠেনি। ফাইনালি আলু পেয়েছে, তাও দুটো ছোট্ট ছোট্ট। গাছটাকে আবার যেরকম ছিল সেরকম ভাবে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে দিদি। আর কি আর একটা দেখবে, বলছি এত ভিডিওটা খুলিস না, মার খাবো দাদির জমি তারা দেখতে বলে আমাকে। ও মিশন সাকসেসফুল, একটা পেয়ে গিয়েছে। লোক আসছে দিদি, লোক আসছে দিদিকে যেই বলেছি লোক আসছে, দিদি ভয়ে হাওয়া পালাচ্ছে। কারোর জমি, আমি সেই জমি কাল তুলে গাল
অন্যদিকে মানে পূর্ণ জনের জমি আমাকে যদি দেখে এই আর যখন হয়নি আমি তুলেছি তিনটে তাহলে আমাকে গাল বন্ধ করবে। চলে বাড়ি থেকে চলে যাওয়া যাক, না হলে গাল মনে হবে। তিনটে ছোট ছোট আলু একটা পাতা পেয়েছে, দাদা মিশন সাকসেসফুল করেই বাড়ি এসেছি, চারটে আলু তুলে বাড়ি এসেছি। দেখো দাদা চিকেন রান্না করে দিয়েছে, মানে হয়নি এখনো। এই যে আমার আলু দেখো, তিনটে পেয়েছিস, চারটে টোকা নাই, তিনটে তুলতে তো দিলে লোক আসছে বলে পালিয়ে এলাম। নতুন মাঠে থেকে একটু জমি থেকে তুলে খাবো সেরকম আর কি। তো কেউ খারাপ কমেন্ট করো না, আর কেউ খারাপ ভাবে নিও না, মানে এই জায়গাটুকুনি আলু কিনে আনতে পারতাম কিন্তু ইচ্ছা। পাতার সামনে টুকু কেটেছিস, নষ্ট করছো কেন? তালাতালি দেখো কি ভাষা বলছে, তালাতালি দেখো, গুড বয়। এই দেখো চিকেন, আমাদের চিকেন কষা অনেক কিছু হয়েছে। তারপরে চিকেন এ থি থি দিদি নাক দিয়ে কি পড়ছে, আচ্ছা মুছে দি মুছে, চাটবি না এই ছোট লোক, নাকটা ঝেড়ে দিতে হবে। তো আমাদের চিকেন কষা হয়ে গেছিল, এখন ভাত হচ্ছে, আর একটু চা হলো সবারই, দুধ চা খেলো সবাই। তো দিয়ে এবার একটু চিকেন আমরা কষাটা খাচ্ছি, ভাত দিয়ে তো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, ওই জন্য একটু চিকেন খেয়ে নিচ্ছি। আর কালারটা দেখো চিকেন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। ভাজা চাটনি দই ভাত হয়ে গেছে, চিকেন অনেক খেয়ে ফেলেছি, এই যে আমাদের ফেভারিট ইলিশ মাছ। তো চলো দাদু, ওই দেখো কিনা বসেছে খাবে, বসতে পারবে না, পানি আর দিদার দিকে বসেছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই যে গাড়িও ওটা ধুয়ে নিয়েছে, ওমো ওইখানে গিয়ে ধুয়েছে আজকে। আর এখন আমরা একটু বাইকে করে পার্লারে যাবো, দেখো আইব্রোটার কি অবস্থা। তো একটু ভ্লগ করে আসি, তো দিদিকে ফোন করেছিলাম, দিদি আছে বললো, মামাকে নিয়ে মা রাস্তায় যাচ্ছে, তো আমরা তাড়াতাড়ি করে বাইকে করে চলে আসবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, আর আমি দেখো আইব্রো করে নিয়েছি, পার্লারে গেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, কারণ তাড়াবাড়ি করে গিয়েছি, তাড়াবাড়ি করে এসেছি। আর ওইখানে মানে আমরা নতুন বাড়িতে ছিলাম, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য আর চলো পরে কথা বলছি, কথা বলতে দেবে না পচা।